আপনি কি জানেন ইতালিতে আসতে কত টাকা লাগে? আপনার স্বপ্ন নিয়ে মানুষ ব্যবসা করে, আপনার টাকা দিয়ে অন্যের পকেট ভারী হবে, এই সব কোশ্চেনের উত্তর পাবেন আজকে আমাদের এই ভিডিওতে। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান সময়ে ইতালিতে প্রায় 69,000 প্লাস জনশক্তি নিচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। হয়তোবা কি আমাদের স্বপ্ন থাকে বা আমরা বিভিন্ন দেশে যেতে চাই সরাসরি, লাইক জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, সুইডেন, এইসব দেশগুলিতে আসতে পারি না, কিন্তু ইতালি, রোমানিয়া, পর্তুগাল, স্পেন, গ্রিস, এই দেশগুলোকে আমরা ট্রানজিট হিসাবে ব্যবহার করি। কারণ মোটামুটি এদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এরা বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জনশক্তি নিয়ে আসে, কারণ কম বেতনে কাজ করানো সম্ভব এবং এইসব দেশগুলিতে তুলনামূলক হারে বেতন খুবই কম। দ্যাটস ওয়াই আমাদের দেশ থেকে অনেক প্রিয় ভাই ও বোনেরা এইসব দেশে এসে অন্যান্য দেশে চলে যান। বাট শুনতে শোনা যাচ্ছে যে এই বছর প্রায় 69,000 প্লাস জনশক্তি নিয়ে আসবে। এটা আমাদের জন্য একটা গুড নিউজ। বাট এই বছর টার্মস অ্যান্ড কন্ডিশন খুবই স্ট্রং। হয়তো বা কি অনেকে আমরা চিন্তা করছি যেহেতু অনেক জনশক্তি নিবে, সুবর্ণ সুযোগ এসেছে। হ্যাঁ, আমাদের জন্য সুবর্ণ সুযোগ, কিন্তু কোন ক্যাটাগরিতে কতজন নিবে এই জিনিসটা আপনার জানতে হবে। দ্বিতীয়ত, যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের জন্য খুবই সতর্ক বার্তা, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো এজেন্সি সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না। কারণ এবার সবথেকে বেশি যেসব ক্যাটাগরিতে ভিসা হবে তার মধ্যে হচ্ছেন আপনার স্পন্সর ভিসা, দ্বিতীয়ত হচ্ছেন সিজনাল ভিসা, যেটা এগ্রিকালচার ভিসা না আমরা চিনি। আপনি যদি স্পন্সর ভিসা জমা দিতে হয় অবশ্যই ইতালিতে কোনো না কোনো পার্সন থাকতে হবে। যদি তার সেই অ্যাবিলিটি থাকে তাহলে সে আপনাকে নিয়ে আসতে পারবে। আর আপনারা অনেকেই জানেন যে স্পন্সর ভিসাতে আসলে আসার সাথে সাথে তার পেপার্স হয়ে যায়, অর্থাৎ তাকে স্পন্সর করে নিয়ে আসছে, অর্থাৎ গভর্নমেন্টের কাছে তার এরকম একটা এগ্রিমেন্ট হচ্ছে যে সে এসে তার ওখানে থাকবে, তার ওখানে কাজ করবে, দ্যাটস ওয়াই আসার সাথে সাথে তাকে স্টে পারমিট দিবে। আর এই কারণে সিজনাল ভিসাতে একটু টাকা অনেক বেশি লাগে, যেহেতু একটা পার্সন আপনাকে সেই সিওরিটি দিয়ে নিয়ে আসছেন, তাই আপনাদের কাছ থেকে দালালরা একটু বেশি করে চিবাবে। নাম্বার টু, নন সিজনাল ভিসা, এটা সাধারণত আমরা এগ্রিকালচার ভিসা বলি, অর্থাৎ ইতালিতে সিজন ওয়াইজ কাজ করার জন্য থার্ড ওয়ার্ল্ড থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়ে আসে। এটা হচ্ছে সাধারণত একটা সীমিত সময়ের জন্য, ম্যাক্সিমাম আপনি 6 মাস পর্যন্ত স্টে করতে পারে, অর্থাৎ 6 মাসের ভিসার ভ্যালিড থাকে। তাদের নিয়ম হচ্ছে যে 6 মাস পরে আপনি আপনার দেশে চলে যাবেন। কিন্তু আমরা সাধারণত সিজনাল ভিসায় আসি ঠিকই, কিন্তু কখনো আমরা ব্যাক করে যাই না। অফিসিয়াল সিস্টেমে আপনি নিয়ম হচ্ছে আপনি যখন ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে আপনি ব্যাক করে আপনি নিজের দেশে চলে যাবেন। বাট যেহেতু আমরা অনেক টাকা খরচা করে এখানে আসি, তাই আমরা সেই দেশে না থেকে অন্য কোনো দেশে চলে যাই, অথবা যদি ভালো লাগে আমরা ইতালিতে থেকে যেতে পারি বা থেকে যাই, অনেকেই থেকে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে, আপনি কি জানেন এই সিজনাল বা নন সিজনাল ভিসার জন্য কত টাকা খরচা হয়? সিজনাল বা নন সিজনাল ভিসার জন্য ইতালির গভর্নমেন্ট একটা চার্জ কাটেন, অর্থাৎ একটা গভর্নমেন্ট ফি আছে। এটা 37 ইউরো থেকে, আমি শিওর বলতে পারছি না, অ্যাপ্রক্সিমেটলি মেবি 57 ইউরো পর্যন্ত। অর্থাৎ আপনি যে ভিসাটা 10, 12 বা 14 লাখ টাকা দিয়ে কিনছেন, বা আপনি যে 10, 12 বা 14 লাখ টাকা দিবেন এই ভিসার জন্য, সর্বোচ্চ এই 57 ইউরো খরচা হবে। বাট আপনার কাছ থেকে দালাল কিন্তু 10-12 লাখ টাকা। কিছুদিন আগে এক ভাই ফোন করছে আমাকে যে তিনি 16 লাখ টাকা দিয়ে ইতালিতে আসছেন, এখন কাজ নেই, কী করবে? আমি কখনো আপনাদেরকে নিরুৎসাহিত করি না, আমি কখনো বলি না যে আপনারা আসবেন না। আমি এই ভিডিওগুলি করি সাধারণত সচেতনমূলক ভিডিও, আমরা চাই যে আপনারা সঠিক একটা ওয়েতে আসেন। তাই আপনি যার সাথেই কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনি কোনো না কোনো পার্সনের হেল্প নিয়ে আপনার ইতালিতে আসতে হবে। তাই যতটুক সম্ভব একটু দরাদরি করে নেবেন, যেহেতু তার 60-70 ইউরো খরচা হচ্ছে না, বাট আপনার কাছ থেকে 10-12 লাখ টাকা, সিজনাল ভিসার জন্য 7-8 লাখ টাকা নিবে, তাই সে কত বড় একটা প্রফিট করছে। বাট এই প্রফিট মার্জিনটা যেন আপনার কাছ থেকে কম নয়, কারণ মিডল ক্লাস ফ্যামিলির মেম্বার বিদায় কিন্তু আপনি বিদেশে আসতে চাচ্ছেন, খুব সুন্দরভাবে লাইফ লিড করতে চাচ্ছেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে চাচ্ছেন। বাট আমাদের দেশে যারা উচ্চবিত্ত,
তারা কিন্তু বিদেশে কখনো থাকার জন্য আসে না বা কাজ করার জন্য আসে না, তারা বিদেশে আসে ঘুরতে, তারা বিদেশে আসে বিদেশটাকে এনজয় করতে। তাই যেহেতু আপনি কাজ করতে আসছেন, অবশ্যই যখন আপনি টাকাটা দালালকে দিবেন আপনি ঋণ হতে হবে, ঋণী হয়ে আসবেন। তাই দালালের কাছে যতটুকু সম্ভব আপনি একটু দরাদরি করে একটা লিমিটের মধ্যে আসবেন, আপনিও যেন উইন উইন সিচুয়েশনে থাকেন, দালালও যেন উইন উইন সিচুয়েশনে থাকে, দুজনার ভিতরে যেন খুব একটা বেশি ব্যবধান না হয়। যেহেতু দালালের আপনি 60-70 ইউরোরও কম লাগতেছে আপনার ভিসার জন্য, বাট কেন সে এত টাকা নেবে? আগে এই জিনিসগুলো হাইড করা যেত, বাট এখন কমপ্লিটলি ওপেন হয়ে গেছে। কারণ এবার অ্যাপ্লাই করতে হলে ইতালি থেকে অ্যাপ্লাই করতে হবে, আর গভর্নমেন্ট একটা নির্দিষ্ট ফি বেঁধে দিয়েছেন যে এই ফির কারণে এই এই ভিসাগুলি হবে। বাট সকলে একটু সচেতন থাকবেন, 2 বছর আগে কিন্তু ইতালিতে 30,000 শ্রমিক নেওয়ার জন্য একবার ডিক্লেয়ার করেছিল, সেখানে কিন্তু 2%-এরও ভিসা হয়নি, সেটা ক্লোজ করে দিছে, দেন অ্যাগেইন আবার ডিক্লেয়ার দিছে। বাট এখন এখানে একটা কোশ্চেন আছে যে সেই শ্রমিক এখনও তারা নিতে পারেনি, এখন যে ডিক্লেয়ার দিচ্ছে এখন তারা কতটুকু নিতে পারবে, এটা আপনার আমার একটা কোশ্চেন থাকবে। বাট ইতালিতে অনেক দালাল আছে, তারা এরকম ওত পেতে থাকে কখন ডিক্লেয়ার দেবে। 100 মানুষের কাছ থেকে সে যদি 100 পাসপোর্ট নেয়, প্রত্যেক পাসপোর্টের সাথে কিন্তু 1,00,000, 1.5 লাখ, 2 লাখ করে নিচ্ছে। তা 100 পাসপোর্ট নিলে তার 1 কোটি টাকা হচ্ছে। সে আপনাকে একটা টাইম দেবে যে 6 মাস থেকে 1 বছর, এই 6 মাস 1 বছরে সে ওই 1 কোটি টাকা দিয়ে হয় বিজনেস করবে অথবা একটা বাড়ি কিনবে। এই 6 মাস 1 বছর পরে আস্তে আস্তে আপনাদের টাকা দেওয়া শুরু করবে, আরও 2 থেকে 3 বছর পরে টাকা দিবে। মাঝখান থেকে আপনার স্বপ্নটা নষ্ট হবে, কিন্তু সে তার প্রফিটটা করে নেবে। অনেক ইতালিতে থাকে যারা আপনাকে এখন উইলিংলি নক করবে, ভাই সার্কুলার দিছে এবার নিশ্চিত ভিসা হয়ে যাবে, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে পারেন, আপনি চলে আসতে পারবেন। এর মানে তার বিজনেসকে সে চাঙ্গা করেছে। আমি তাকেও ছোট করছি না, আপনি ভাই বিজনেস করেন, আপনি তো মাত্র 60-70 ইউরো খরচা করছেন না, তা আপনি কেন পাসপোর্টের সাথে 1,00,000 টাকা নিচ্ছেন? এই 1,00,000 টাকা নিয়ে কেন 6 মাস 1 বছর আপনার কাছে রেখে দিচ্ছেন যখন ভিসা হবে না? এই 1,00,000 টাকা আপনার কাছে রাখার পর আপনি যে প্রফিটটা পেয়েছেন সেই প্রফিটটাও দিবেন না, অ্যাট এ টাইমে আপনি এই টাকাগুলি ফেরত দিবেন না, মাঝখান থেকে আপনি প্রফিটটা গ্রহণ করে আপনি লাভবান হচ্ছেন। এইসব জিনিসগুলি বাদ দেন ভাই, পৃথিবীতে আসছেন হালাল উপায় ইনকাম করার চেষ্টা করেন, পারলে মানুষকে হেল্প করেন, ধান্দাবাজি বাদ দেন। বাট আপনাদের প্রতি শুভকামনা থাকবে, আপনারা আসেন, বাংলাদেশের থেকে ভালো থাকতে পারবেন, বাংলাদেশের থেকে ভালো ইনকাম করতে পারবেন, বাট দেখে শুনে ভালো মানুষের মাধ্যমে আসবেন। আসার আগে কখনো কোনো অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করবেন না, আসার আগে অ্যাডভান্স দিলে যে মানুষ সঠিকভাবে কাজ করতে চাবে সে কখনো অ্যাডভান্স নেবে না, সে কখনো অ্যাডভান্স নিতে চাবে না, সে আগে কাজ করবে দেন তারপরে আপনার কাছ থেকে টাকা নেবে। যখন দেখবেন যে অ্যাডভান্স নিয়ে সে খুব কড়াকড়ি কথা বলছে বা আপনাকে অ্যাডভান্স নিয়ে খুব প্রেশার ক্রিয়েট করছে, তখনই বুঝবেন যে তার ভিতরে একটা নয়েস হয় আছে। বাট এগুলো দেখে শুনে আসেন, আপনাদের সবার প্রতি ভালোবাসা। ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।